আয়রন ট্যাবলেট গ্রহণ করা কি নিরাপদ? গর্ভাবস্থায় আপনার শরীরের মধ্যে আপনার শিশুর বিকাশ ঘটবে, তাই আপনার এই সময়ে কি কি খাওয়া উচিত সে সম্পর্কে আপনার বিশেষভাবে যত্নবান হওয়া দরকার, কারণ এটি আপনার শিশুর বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। কেবলমাত্র সঠিক ধরনের পুষ্টিকর খাবারই নয়, আপনার এবং আপনার শিশুর জন্য পরিমাণ মতো পুষ্টিও প্রয়োজন। ডক্টর চেম্বারে আজকের বিষয়টি যারা মা হতে চলেছেন তারা খুব মনোযোগ দিয়ে শুনুন। সবকিছু ঠিক থাকলে পরিবারে নতুন আনন্দ উপহার দিবেন আপনি। মা ও শিশুর নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি আমাদের চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের প্রতি অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, নির্ভুল তথ্য পাওয়ার জন্য ভিডিওটি পুরো দেখুন। আপনার ও আপনার গর্ভস্থ শিশুর জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি হলো আয়রন। গর্ভবতী অবস্থায় আপনার কি আয়রন ট্যাবলেট নেওয়া উচিত? আপনার লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরির জন্য প্রোটিন ও হিমোগ্লোবিন দরকার, যা আপনার এবং আপনার সন্তান উভয়েরই অঙ্গ ও টিস্যুতে অক্সিজেন আনতে সহায়তা করে। আপনি যেমন আপনার শিশুর বৃদ্ধিকে সমর্থন করছেন, আপনার শরীর সক্রিয়ভাবে আরও রক্ত উৎপাদন করবে। তবে এটি করার জন্য আপনার দেহের জন্য অতিরিক্ত আয়রন প্রয়োজন। যদি আপনার ডায়েটে দুজনের জন্য পর্যাপ্ত পরিমাণে রক্ত উৎপাদন করার মতো পর্যাপ্ত আয়রন সরবরাহ না করা হয়, তবে সম্ভবত আপনার চিকিৎসক সেই অতিরিক্ত রক্ত প্রবাহের জন্য কিছু আয়রনের পরিপূরক গ্রহণ করার জন্য পরামর্শ দেবেন। চিকিৎসক কখন গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেটগুলির পরামর্শ দেন? প্রসবপূর্ব ভিটামিন, যা মহিলাদের গর্ভাবস্থায় গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়, সেগুলির মধ্যে প্রয়োজনীয় পরিমাণে আয়রন থাকে। এগুলি ছাড়াও সুষম ডায়েটের মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ আয়রন অর্জন করা ভালো। অনেক সময় আপনার চিকিৎসক আপনাকে জানাতে পারেন যে আপনাকে অতিরিক্ত পরিমাণ আয়রন গ্রহণ দরকার। গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট গ্রহণ করার উপযুক্ত সময় কোনটি? যদি আপনাকে পরিপূরক গ্রহণ করতে বলা হয়, তবে আপনার চিকিৎসক আপনাকে গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট কিভাবে গ্রহণ করবেন সে সম্পর্কে আপনাকে জানাবেন। বেশিরভাগ চিকিৎসক গর্ভাবস্থায় প্রথম 12 সপ্তাহের পরেই আয়রন ট্যাবলেটগুলির পরামর্শ দেন। গর্ভাবস্থার প্রথম দিকে এগুলি হজম করা কঠিন এবং প্রথম ত্রৈমাসিকে এর প্রয়োজনও হয় না। আপনার খাওয়ার আগে বা তার কমপক্ষে 1 বা 2 ঘন্টা আগে আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেয়া হবে। এটি চা, কফি এমনকি দুধের সাথে গ্রহণ করা এড়ানো ভালো, কারণ এটি ট্যাবলেটগুলির প্রভাব হ্রাস করতে পারে। পরবর্তীতে তাদের শুধু পানি দিয়ে খাওয়া উচিত। আয়রনের পরিপূরক গ্রহণের সময় আপনার কয়েকটি বিষয় মনে রাখা উচিত। প্রচুর জল পান করা, আপনি যদি কোনো অপ্রীতিকর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন, খাবার খাওয়ার পরে পরিপূরক গ্রহণ করা খালি পেটে গ্রহণ করার চেয়ে ভালো হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া তার পরেও উপস্থিত থাকলে আয়রন ডোজ পরিবর্তন করুন। গর্ভবতী মহিলাদের জন্য আয়রন সমৃদ্ধ খাবার। আয়রন সমৃদ্ধ খাবার গর্ভাবস্থায় লোহার পরিপূরক গ্রহণের মতো গুরুত্বপূর্ণ। সয়াবিন, লিমা বিনস, মুসুর ডাল, কিডনি বিনস বা রাজমা, কিসমিস, মুরগির লিভার। গর্ভাবস্থায় আপনি কোনো পরিপূরক বা ওষুধ গ্রহণ করতে চাইলে তা নিয়ে সর্বদা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা ভালো। এমনকি যদি এটি কোনো ভেষজ হয় বা সাধারণত আপনার পক্ষে ভালো বলে আপনি মনে করেন, কারণ প্রতিটি মহিলার শরীর ভিন্ন, তাই তার শরীরের উপর ভিত্তি করে বিভিন্ন পরিমাণে পুষ্টি প্রয়োজন হবে।